সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে ছয় অধ্যায়ের বীজগাণিতিক প্রক্রিয়ার কোষে দেখি 6.3 এর একের মনে মনে হিসাব করি। এই প্রশ্নগুলির এখন আমরা 10 থেকে 12 নম্বর পর্যন্ত এই তিনটি প্রশ্ন সমাধান করব। পূর্বের দুটি ভিডিওতে আমরা 1 থেকে 9 নম্বর পর্যন্ত সমাধান করেছিলাম, তাই এখন আমরা এই 10 থেকে 12 নম্বর পর্যন্ত সমাধান করব। 10 নম্বর প্রশ্নটি হলো 3ab ভাগ ড্যাশ সমান সমান a। এখানে কত দিয়ে আমরা 3ab কে ভাগ করলে a হবে সেটি আমাদের লিখতে বলা হয়েছে, আমরা লিখব। 11 নম্বর প্রশ্ন, x0 × y = ড্যাশ। এখানে x0কে y দিয়ে গুণ করলে কত হবে আমাদের লিখতে বলা হয়েছে, আমরা লিখব। 12 নম্বর প্রশ্নটি হলো x ভাগ 0 = ড্যাশ। এখানে x কে 0 দিয়ে ভাগ করলে কত হবে আমাদের লিখতে বলা হয়েছে, আমরা লিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ সহকারে এই তিনটি প্রশ্নের উত্তর দেখে নাও। 10 নম্বর প্রশ্ন, এখানে 3ab কে কত দিয়ে ভাগ করলে ভাগফল a হবে আমাদের লিখতে বলা হয়েছে। তো এখানে 3b দিয়ে ভাগ করতে হবে, 3b দিয়ে 3ab কে ভাগ করলে ভাগফল a হবে। খুবই সহজ, এটি মুখে মুখে হিসাব করা যায়, মনে মনে হিসাব করতেই বলা হয়েছে এখানে। তো তবুও যদি আমাদের বুঝতে অসুবিধে হয়, আমরা রাফ ওয়ার্কে করে দেখব। এখানে আমাদের উত্তর লিখতে বলা হয়েছে, এটি তো আমাদের জানা নেই। তো তখন আমরা তাহলে কীভাবে অ্যান্সার নির্ণয় করব, এই a দিয়ে আমরা 3ab কে ভাগ করব, তবেই আমরা 3b পেয়ে যাব। a দিয়ে আমরা ভাগ করব 3ab কে, তো আমাদের এখানে বাদ দিতে হবে 3b। তাহলে কী হবে, এই 3b আর a গুণ করব। এখানে সহগ সংখ্যা কিছু নেই, 1 রয়েছে, 3 × 1 = 3, a আর b গুণ করলে ab হয়ে গেল। তাহলে a দিয়ে 3ab কে ভাগ করলে পেয়ে গেলাম কি আমরা, 3b। এই যে 3b, তার মানে 3b দিয়ে আমরা যদি 3ab কে ভাগ করি আমরা a পেয়ে যাব। তো আমরা এখন তাহলে 11 নম্বর প্রশ্নটি সমাধান করি। এই যে 11 নম্বর প্রশ্ন, এখানে x0 × y = কত হয় আমাদের লিখতে বলা হয়েছে, মানে x0কে y দিয়ে গুণ করলে কত হয় আমাদের লিখতে বলা হয়েছে। তো আমরা জানি x0 বলতে এখানে কিন্তু 0টি x রয়েছে, মানে কোনো x নেই এখানে, এখানে কোনো x নেই, তার মানে এখানে 1 রয়েছে, 1 সব জায়গায় থাকে, তো 1 আর y গুণ করলে কি y হয়ে যাবে, এই হলো গুণফল। এরপর 12 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে বলেছে x ভাগ 0, x কে 0 দিয়ে ভাগ করলে কত হবে ভাগফল সেটা লিখতে বলা হয়েছে। তো এই যে প্রশ্নটি দিয়েছে, এই প্রশ্নটি কিন্তু অর্থহীন বা অসংজ্ঞাত, কারণ 0 দিয়ে x কে ভাগ করা যায় না, তাই আমরা এখানে অসংজ্ঞাত লিখতে পারি অথবা আমরা অর্থহীনও লিখতে পারি, অর্থহীন লিখব, অর্থহীন। x কে 0 দিয়ে ভাগ করা যায় না, তাই আমরা লিখব অর্থহীন। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই ভিডিওতে কষে দেখি 6.3 এর একের মনে মনে হিসাব করির 10, 11, 12 এই তিনটি প্রশ্ন উত্তর আমরা আলোচনা করলাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ, যদি বুঝতে অসুবিধে হয় তোমরা অবশ্যই জানাবে কোন জায়গায় তোমাদের বুঝতে অসুবিধে হয়েছে, আমরা সেই বিষয়টি নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করব। তো আপাতত এ পর্যন্ত, ধন্যবাদ।